মর্নিং, গুড মর্নিং। আপনারা কোথা থেকে এসেছেন ম্যাডাম? আমরা চুচুড়া থেকে এসেছি। কেমন লাগলো আমাদের হোটেল এসে? দারুণ, হোটেলটা খুব সুন্দর, আপনাদের ব্যবহারটা খুব ভালো। থ্যাংক ইউ। মনে হচ্ছে যে মানে আমরা যখনই এখানে আসবো মনে হয় যে এই হোটেলেই উঠি। খাবার দাবার ভালো লাগলো? খাবার দাবার খুব সুন্দর, খাবারটা আপনাদের ব্যবহারটা খুব সুন্দর। ভিউ দেখতে পেয়েছেন আমাদের হোটেল থেকে? হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি। আবার আসলে এখানে আসবেন? একদম। থ্যাংক ইউ। ছাদ থেকে পুরো দার্জিলিং দেখতে পেয়েছি। আপনি বলেন ভালো লাগলো ম্যাডাম? খুব ভালো লাগলো, হোটেলের রুম গুলো খুব সুন্দর লাগলো, খাওয়া সবকিছু খুব ভালো লাগলো। আপনারা তো কালকে টাইগিল গেছিলেন, ওখানে তো কাঞ্চন দেখতে পারেননি? দেখতে পাইনি। আপনার রুম থেকে? রুম থেকে দেখলাম সকালে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন তো? কোনো অসুবিধা হয়নি তো এখানে থেকে? খাওয়া দাওয়া ভালো ছিল? আপনি বলেন স্যার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, পুরো একদম আমি মনে যেন ঘরে দিয়ে আছি। কোনো অসুবিধা বা বাইরে কিছু বুঝতে পারিনি। কোনো অসুবিধা হয়নি তো? ওকে, আবার আসলে? ব্যবহার ভালো, পরিবেশন, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি বলেন স্যার কেমন লাগলো আমাদের হোটেলে? দেখুন, এক কথায় বলতে গেলে খুবই ভালো লেগেছে। আর কথা হচ্ছে যে আমরা যে ট্রাভেলসের থ্রুতে এসেছিলাম, পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলস চুচুড়া, তারা ব্যবস্থা করে দিয়েছিল। বলেছিলাম যে কি রকম হবে না হবে কিছুই জানি না, কিন্তু ওরা যেরকম বলেছিল তার থেকেও মনে হলো বেশি পেলাম। এবং তারপরে আপনাদের যে ব্যবহার, আপনাদের এইখানে যে খাবার দাবার, যে সার্ভ করেছে যারা বয় আপনারা, সকলে এক কথায় অনবদ্য। আমার একটা কথা বলার আছে, যারা আসতে চান এই হোটেল টিবেট, এই আমাদের এই দার্জিলিং এ, তারা আপনারা নিশ্চিন্ত মনে এখানে আসুন। এই রাজাদা যিনি আমাদের এই এখানে পুরো ব্যবস্থাপনায় রয়েছেন, তার ব্যবহার, তার অমায়িক মনে হচ্ছে আমার বাড়ির ছেলে আমাদের প্রতি এত কেয়ার নিচ্ছে। সুতরাং আপনারা আসুন, এখানে ঘুরে যান, খুবই ভালো লাগবে। আর আপনাদের যে ট্রাভেলস আছে না, উনিও খুব ভালো, কেন তো উনি আগে একদিনে আপনাদের অ্যাডভান্স করেছিল, তারপরে কালকে আজকে চেক আউট করেছেন আপনারা, ও রাত্রিবেলা সব পেমেন্ট করেছে। যারা ট্রাভেলস কিচকিচ করে পেমেন্টের, ওদের আমরা বুকিং নিই না, যারা আগে পেমেন্ট করে দেয় ওদের নিয়ে। আপনার ট্রাভেলসের লোকটাও খুব ভালো ছিল যে দাদা পাঠাচ্ছে, ওনাকে আমি দেখিনি, উনি আমার ইউটিউব থেকে কন্ট্যাক্ট হয়েছিল, উনি আরও প্যাসেঞ্জার আগে এসেছে, তো উনি কি আগে একদিন অ্যাডভান্স করে দিয়েছিল, আবার আপনি কালকে আজকে যাচ্ছেন সকালে, রাত্রিবেলা আমাকে কালকে পেমেন্ট ফুল করে দিয়ে, তার জন্য ওরকম ট্রাভেলসেরই আমরা বুকিং নিই। আপনার ট্রাভেলসের লোক খুবই ভালো, দুইজন স্বামী স্ত্রী দুজনেই করেন, হ্যাঁ খুবই ভালো, ওনারা বাপ্পাদা আর জয়া, হ্যাঁ এরা স্বামী স্ত্রী, হ্যাঁ এদের ব্যবহার ভালো, আপনারা নিশ্চিন্ত মনে সবাই যোগাযোগ করতে পারে। হ্যাঁ না, আমরা কোথায় কোথায় আছি, কিভাবে আছি, কি রকম আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সব আমরা এখন বেরিয়ে যাবো ধরতির উদ্দেশ্যে। তবে এই রাজাদা আপনাকে ছেড়ে যেতে সত্যি খারাপ লাগছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে খারাপ লাগছে, দিন প্রত্যেক দিন এরকম কাস্টমার হোটেলে আসতে থাকে, যাতে থেকে মন খারাপ হতে থাকে। আমি সত্যি কথা বলতে কি, যদি আমার চেনাশোনা কেউ আসতে চায়, হ্যাঁ আমি বলবো এইখানে আসো। তুমি বলো ভাই কেমন লাগলো? এখানে খাবার দাবার খুবই ভালো এবং এখানের পরিবেশও খুব ভালো। তুমি কোন রুমে ছিলে? এই রুম, এই 5 নম্বর রুমে? হ্যাঁ। সংকার সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে বের থেকে? হ্যাঁ। কোনো অসুবিধা হলো কি? না, সবই ছিল। ওকে, আমরা ঘুরতে গিয়েও ভালো করে দেখতে পারিনি, রুমটা খুব সুন্দর করে। হ্যাঁ, এইখান থেকে এটা হলো কাঞ্চনজঙ্ঘা, এখন বার একটু ঢেকে গেছে, দেখা যাচ্ছে কোনো? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে। এটা ভিউ বাইরের, আপনি বলেন কিছু আর? হ্যাঁ, আর বলেন, নিজে বলেন। আর সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা, আমি বলছি মানে এতদিন আমি এত হোটেলে গিয়েছি, এত মজা করেছি, বাট এখানকার মতো মানে সত্যি পরিবেশ হয় না। মানে ওরা জায়গায় খিচখিচে হয়তো কথাবার্তা বলে না, কিছু বলে না, মানে এখানে এত ভালো যে খেয়েছেন স্যার আপনি, স্যার আপনি এখন ঘুমাতে গেছেন তো, স্যার স্যার এখানে ঘুরতে, মানে এত ভালো পরিবেশ, সত্যি আমি সবাইকে রিকমেন্ড করবো, এখানে প্লিজ সবাই আসুন, আর অবশ্যই এখানে এসে থাকুন, দেখুন আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ, আমার একটি চ্যানেল আছে ইউটিউবে, যেটা নাম হচ্ছে ফ্রিকে ফ্রাইডার স্টোরিজ, আমরা অডিও স্টোরি ইন্ডাস্ট্রি মানে কমিউনিটির লোক, তো আপনারা যদি ওখানেও আসতে পারেন, দেখতে পারেন, ওখানে আমাদের চ্যানেল আছে। আপনার কত সাবস্ক্রাইবার? আর আমার সাবস্ক্রাইবার হচ্ছে 25,000। আরে অনেক বেশি, তো আমার তো 1,000 আছে এখনো। আর একটা চ্যানেল আছে আমাদের হরোস্কোপ, সেটা এখন 70,000 ঢুকছে, তো আপনারা সবাই দেখতে পারেন অডিও স্টোরি, আর এখানে অবশ্যই আসবেন। আমি সবাইকে রিকমেন্ড করবো, প্লিজ এখানে সবাই অবশ্যই আসবেন, কারণ এখানকার পরিবেশটা অসাধারণ, মানে সত্যি মানে এরকম হোটেল আমি জীবনে কোনো দেখিনি। আর রুম ভালো? দারুন দারুন, মানে মনে হচ্ছে রাজার হোটেলে আছে, এটা সত্যি কথা, আমি থ্যাংক ইউ সো মাচ, এটা সত্যি কথা, মানে এরকম পরিবেশ আমি সত্যি আমার লাইফে কোনো দেখিনি। আর ব্যবহার পুরো ছোট ভালো, খাবার দাবার সবকিছু। আর আপনার বন্ধু ফন্ধুগুলো যদি আসে?
অবশ্যই হ্যাঁ, আমি তাই সবাইকে তো রেকমেন্ড তো করবই আসার জন্য। ওকে হ্যাঁ, যাই হোক দারুণ লাগলো, আপনার সবাই আসতে পারেন, ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ।